ইনক্লুডেড থাকবে। কারণ আসলে দেখবা যে ওই মিডের আগে যে আমরা টপিকগুলো পড়ছি সেগুলো দিয়ে আসলে আমরা এখানে কাজ করব। সো ওগুলো আসলে বাই ডিফল্ট তোমার মানে আমি অ্যাজিউম করে নেবো ওগুলো তোমরা পারো, ঠিক আছে, ওইটা নিয়েই কিন্তু আমরা কাজ করবো। ফর এক্সাম্পল আমরা এখানে ইনহেরিটেন্স দিয়ে আমরা অ্যাপ্লিকেশন মানে ইউজ করবো, ইনহেরিটেন্স অ্যাপ্লিকেশন ইনহেরিটেন্সটা অন্য কোন কনটেক্সটে ইউজ করা যায়, বাট আমরা হচ্ছে হলো এখানে ইনহেরিটেন্স নিয়ে কিন্তু আর এটা ডিসক্রাইব করবো না যে কীভাবে ইনহেরিটেন্স করা যায়, কীভাবে ইনহেরিট করে আমরা প্রপার্টি নিয়ে আসতে পারি, বাট ওইটা ইউজ করে আমরা হলো অন্য প্রবলেম সলভ করবো। আচ্ছা, আমি টপিকগুলো জাস্ট একটু বলে দিই কী কী টপিক আমরা এখানে কভার করবো মানে ফাইনালের জন্য। সো যদি আগ্রহ থাকে আগে থেকে একটু দেখে আসো, মানে আমি মোটামুটি যে সিরিয়ালে বলবো অলমোস্ট টেন্টেটিভলি এই সিরিয়ালই মেনটেন করবো। সো আমাদের ইনার ক্লাস বাকি ছিল নেস্টেড ক্লাস, সো আমরা হচ্ছে আজকে সেটা কভার করবো। নেক্সট ক্লাসে প্রবাবলি ফাই ভাইও অ্যান্ড গুই শুরু করব, দেন হচ্ছে হলো আমরা থ্রেড শুরু করব। সো মোটামুটি এই হচ্ছে হলো চারটা টপিক, দেন আফটার দ্যাট হচ্ছে হলো কালেকশন অ্যান্ড জেনারেল, সো এটা হলো পাঁচটা। সো এই মোটামুটি পাঁচটা টপিকই কভার করা হবে। ইনার ক্লাস, ফাইল ইনপুট আউটপুট আয়ো, ফাইল আয়ো আসলে অলমোস্ট আমরা হচ্ছে স্ক্যানার করার সময় 90% করে ফেলছি, সো এখানে জাস্ট হচ্ছে হলো দেখবো যে ওইটার করসপন্ডিংলি আমরা কী ক্লাস আছে, মানে স্ক্যানার ক্লাস ছিল এখানে তার একটা ক্লাস থাকে, বাট রিড রাইট করা অলমোস্ট সেম। আর অ্যানালাইজিংয়ে কোন থেকে আমি নিচ্ছি কোথায় যাচ্ছে সেটা আমার দেখার বিষয় না, আমি জাস্ট দেখবো যে আমি রিড করতেছি, জাস্ট সোর্সটা চেঞ্জ করে দেবো, স্ক্যানার ডট স্ক্যানার মধ্যে যেরকম ইসলাম ওটা আমি ডিসক্রাইব করবো। আচ্ছা, গুইটা আমরা তো সেখানে ডিসক্রাইব করবো না, কারণ গুইটা হচ্ছে তোমাদের ল্যাবে হচ্ছে হলো ফুললি দেখানো হবে, মানে ল্যাবে অল পসিবল ওয়েতে লে আউট এইগুলো কীরকম, সো এগুলা তোমাদের ল্যাবে দেখানো হবে। আমরা হচ্ছে হলো এখানে খুবই মানে ট্রিভিয়াল ওয়েতে কাজ করে দেবো, একটা হয়তো লে আউট দিয়ে ম্যাক্সিমাম দেখবো, দেন হচ্ছে হলো গুইয়ের পরে হচ্ছে হলো থ্রেড। সো থ্রেডের থ্রেডের মধ্যেও আমরা মানে দেখো তোমাদের আসলে সিলেবাসের মধ্যে এত বেশি ডিপলি কভার করা সম্ভব না, থ্রেডও অনেক কিছু শেখানো, তো থ্রেডে আমরা সবটাই থ্রেডে একটু হালকা টাচ করে দেবো। ও আচ্ছা, মাঝখানে আছে এক্সেপশন, এক্সেপশন অ্যান্ড কালেকশন অ্যান্ড হচ্ছে হলো জেনে, তো এই মোটামুটি ছয়টা টপিক এগুলি। আর মোটামুটি আর তোমাদের সকেট একটা আছে, সকেটটা হলো তোমাদের ল্যাবে দেখানো হবে, আমরা এখানে দেখো, তো এটা হলো ল্যাবে সিলেবাসের মধ্যে ইনক্লুড থাকবে, না থিওরিতে দেখবো না, আমরা হচ্ছে হলো ল্যাবে দেখবো, ঠিক আছে, তোমাদের ল্যাবে সকেট দেখানো হবে, না থিওরি সিলেবাস সকেট। আচ্ছা ওকে, সো যদি পারো আগেও আমার এরকম লেকচার আছে সেগুলো একটু দেখে আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে আসবো, সো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা 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 ওকে, সো আমরা হচ্ছে একটা ইনার ক্লাসটা একটু শুরু করি। ইনার ক্লাস আসলে নাথিং ইজ কোনো স্পেশাল কিছু না, মানে নর্মাল ক্লাসের মতনই, এটা হচ্ছে হলো একটা ক্লাসের ভিতরে আর একটা ক্লাস ক্রিয়েট করা। সো এখানে ইনার ক্লাসে অনেকগুলো আছে, এটা আসলে নেক্সট স্টেপের ক্লাস বলা মিলিয়ন নেক্সট স্টেপ ক্লাস, নেক্সট স্টেপ মানে যেরকম তোমরা একটা ইফের ভিতরে আর একটা ইফ লিখো, বা একটা ফর লিখো আর একটা ফর লিখো, সিমিলারলি এখানেও হলো একটা ক্লাসের ভিতরে আমরা একটা ক্লাস তৈরি করছি। জেনারেলি তো আমরা নর্মালি আলাদা আলাদা ক্লাস তৈরি করছি, মানে একটা ক্লাস একটা ফাইলের মধ্যে অথবা একটা ফাইলের মধ্যে মাল্টিপল ক্লাস তৈরি করছি একটা পরপর, জাস্ট একটা পাবলিক ক্লাস তৈরি, ঠিক আছে। আচ্ছা, বাট আমরা হচ্ছে একটা ক্লাসের ভিতরে আবার ক্লাস তৈরি করতে হবে, তো খুব সিম্পল এই জিনিসগুলো। সো আমি একটা জাস্ট এখানে ভিতরে ক্লাস ডিক্লেয়ার করে ধরো আমি নাম দিলাম ইনার ক্লাস, দ্যাটস ইট। সো এটার ভিতরে এখন তুমি আবার সেম ভাবে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, দেন হচ্ছে হলো মেথড ডিক্লেয়ার করা, এগুলো তোমার এখানে আগের মতনই করতে হবে। আমরা এখানে কিন্তু সবগুলো এত ডিপলি আমরা এখানে টাচ করতে পারবো না, মানে থ্রোলি আমরা এখানে পড়বো না, সো মানে আমি অ্যাজিউম করবো অ্যান্ড এক্সপেক্ট করবো যে জিনিসগুলো আরো যে মানে এটার যে শাখা পোশাখা আছে আরও জিনিসগুলো আছে এইগুলো একটু বাসায় যেয়ে দেখে নিবা। ফর এক্সাম্পল স্পেশালি থ্রেড এক্সেপশন এই জিনিসগুলো আমরা খুবই মানে মনে কি মানে থ্রোলি আমরা এই জিনিসগুলো দেখবো না, স্পেশালি থ্রেড, সো এইটা একটু বাসায় যেয়ে একটু দেখে নিতে হবে, ঠিক আছে, বাসায় যেয়ে না মানে হয়তো কোর্সের পরেও যদি পারো একটু দেখে নিও, কারণ এই জিনিসগুলো আসলে অনেক কাজে লাগে। আচ্ছা ওকে, সো তাহলে আমার ইনার ক্লাস কাইন্ড অফ ক্লাস ইস ক্যান বি ডিক্লেয়ার ইনসাইড অ্যান্ড অ্যানাদার ক্লাস।
সো এরকম আমি আরো মাল্টিপল লেভেলে ইনার ক্লাস তৈরি করতে পারি। আচ্ছা ইনার ক্লাস না নেস্টেড ক্লাস, আচ্ছা ইনার ক্লাস আর নেস্টেড ক্লাস মধ্যে একটু ডিফারেন্স আছে, দুটো কনসেপ্ট সিমিলার, জাস্ট হচ্ছে হলো মানে ইনার ক্লাস হলো নেস্টেড ক্লাসের একটা পার্ট, ওটা আমরা পরে দেখব। তো ইনার ক্লাস মানে এটা আসলে নেস্টেড ক্লাস অ্যান্ড এটাকে ইনার ক্লাস বলা হয়। ইনার ক্লাস কি অ্যান্ড নেস্টেড ক্লাস, আমি এখন দুইটাই ধরো সিমিলার ওয়ার্ড, ইনার ক্লাস অ্যান্ড নেস্টেড ক্লাস দুইটাই সিমিলার, এর মধ্যে ছোট্ট একটু ডিফারেন্স আছে, ওটা আমরা নেক্সট ডে হালকা একটু দেখে নেব। আচ্ছা, সো আউটার ক্লাসে মানে যে কোনো একটা ক্লাসের ভিতরে আর একটা ক্লাসকে ডিক্লেয়ার করাই হচ্ছে হলো সেটা ইনার ক্লাস। সো এখন ওই ক্লাসের ভিতরে তুমি সিমিলারলি মেথড ডিক্লেয়ার করা, ভেরিয়েবল ডিক্লেয়ার করা, সব কিছুই তুমি করতে পারবে। এখন ধরো আমি, আচ্ছা এটা আমি একটু নামটা চেঞ্জ করে আউটার নাম দিই, হ্যাঁ ওইটার ভিতরে আর একটা করতে পারবা, ধরো সো এটার ভিতরেও তুমি আউটার ক্লাসের ভিতরেও তুমি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে পারবা। এখন কোশ্চেনে হ্যাঁ মানে তুমি আরেকটা ক্লাস থেকে হেড করে নিয়ে আসতে চাও, হ্যাঁ এটা করতে হবে সমস্যা নেই। এটা অবশ্য একটা এন্টিটি, এটা মানে তুমি চিন্তা করবা এই ক্লাসটা মানে ফিজিক্যাল নিজে একটা এক্সিস্টেন্স আছে, সে সব কাজই করতে পারে, বাট তার এক্সিস্টেন্স হলো অনলি আউটার ক্লাসের ভিতরে। সো বাইরে থেকে সে কিছু চাইলেও হেড করে নিয়ে আসতে পারে, সমস্যা নেই। ওকে, সো এখন ধরো আমি যদি একটা আউটার ক্লাসে অবজেক্ট ডিক্লেয়ার করি, সো ইনার ক্লাসে ডিক্লেয়ারেশন তো বোঝা গেছে, জাস্ট সিম্পলি একটা ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করো। সো এখন আমি কিন্তু এই ইনার ক্লাসের ভিতরে আরেকটা ইনার ক্লাস তৈরি করতে পারবো, মানে ধরো নাম দিতে পারি ইনার ওয়ান ক্লাস। এখন সমস্যা হচ্ছে হলো এটা অবজেক্ট ডিক্লেয়ারেশন করা, ধরো আমি এই ইনার ক্লাসের ভিতরে আমি আরেকটা মেথড ডিক্লেয়ার করি, ধরো পাবলিক ইনার ডিসপ্লে। অ্যাগেন আমি নামগুলো দিচ্ছি জাস্ট বোঝার সুবিধার জন্য যে কোনটা ইনার কোনটা আউটার, বাট এটা কোনো ম্যান্ডেটরি না দ্যাট মানে যে আমার এটার সামনে ইনার বা আউটার অ্যাড করতে হবে, এটা জাস্ট আমার বোঝার জন্য আমি দিচ্ছি। হ্যাঁ ওকে, সো এখন হচ্ছে হলো আমি যদি ধরো এই ইনার ডিসপ্লে ম্যাথডটাকে কল করতে চাই তাহলে কীভাবে করবো? আউটার ক্লাস, আচ্ছা আউটার ক্লাসের আগে একটা ভেরিয়েবল ছিল, আমার আউটার ক্লাসের কনস্ট্রাক্টর দিয়ে আমি একটা আউটার ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। এখন কথা হচ্ছে হলো আমি ইনার ক্লাসের ভিতরে একটা ইলিমেন্টকে অ্যাক্সেস করতে যাচ্ছি, ঠিক আছে, ইভেন দো সেটা হচ্ছে আমার আউটার ক্লাসের মধ্যেই আছে, বাট এটা কিন্তু আবার আরেকটা ক্লাসের ভিতরে ইনার ক্লাস। এখন যদি আমি অ্যাক্সেস করতে যাই দেখো অবস্থা কী হয়, আউটার ডট ইনারের কোনো কিছু নিয়ে আমি অ্যাক্সেস করতে পারতেছি না। আসলে হচ্ছে হলো তুমি যখনই কোনো একটা ক্লাসের ভিতরের জিনিস তুমি অ্যাক্সেস করতে যাবা তখন তোমাকে অবশ্যই সেই ক্লাসে একটা অবজেক্ট দিতে হবে। তুমি আউটার ক্লাস তুমি তৈরি করছো, তুমি আউটার ক্লাসের ভিতরে ইভেন্ট তৈরি করতে পারো, বাট সেই আউটার ক্লাসের ভিতরে আবার হচ্ছে আমি একটা ক্লাস তৈরি করছি, সেই ক্লাসে আবার নিজের একটা এক্সিস্টেন্স আছে, ইভেন তো সে তোমার মধ্যেই আছে, বাট সেটার মধ্যে অ্যাক্সেস করতে গেলেও তোমাকে অবজেক্ট ডিক্লেয়ার করে করতে হবে। জাস্ট লাগিয়ে হবে চিন্তা করো এই পুরো ফুল বিল্ডিংটা হচ্ছে একটা আউটার ক্লাস, এর মাঝখানে হচ্ছে হলো এরকম এই ছোটো ছোটো যে রুমগুলো আছে অথবা যে ফ্লোরগুলো আছে প্রত্যেকটা ফ্লোর হচ্ছে হলো একটা করে ইনার ক্লাস, আবার ওই ফ্লোরের ভিতরে আবার রুমগুলো আছে সেগুলো হলো আরেকটা করে ইনার ক্লাস। এখন তুমি যখন আউটার মানে এই বিল্ডিংয়ে ঢুকতে যাবা তখন কি তোমার পারমিশন লাগবে, তোমার একটা আইডি কার্ড দেখিয়ে ঢুকতে হবে, জাস্ট লাগে চিন্তা করো তাহলে আউটার ক্লাসে হচ্ছে হলো কোনো অবজেক্ট মানে কোনো এলিমেন্ট অ্যাক্সেস করতে গেলে দেন ইউ হ্যাভ টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল অর অবজেক্ট, ঠিক আছে, ইনিশিয়ালাইজ একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হবে। এখন যখন আবার ধরো এইভাবে ধরো যে প্রত্যেকটা ফ্লোরে একটা আলাদা আলাদা অ্যাক্সেস আছে, ধরো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্লোর,
ফর এক্সাম্পল তোমার ফার্স্ট ক্যাম্পাসে গেলে নিচের যে ফ্লোর আছে রেজিস্টার বিল্ডিং, সেখানে তুমি হচ্ছে হলো আইডি কার্ড মানে অ্যাডমিনিস্ট্রেটিভ আইডি কার্ড ছাড়া তুমি ঢুকতে পারবো না অ্যাকাউন্টস অফিসে। তুমি মানে জেনারেলি হচ্ছে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছে, ফ্যাকাল্টি যারা আছে তারা ঢুকতে পারে, আদারওয়াইজ স্টুডেন্ট ঢুকতে পারবে না। সো ওখানে হচ্ছে হলো তোমার আবার পারমিশন, তাহলে আবার ওই ফ্লোরে তোমার ঢুকতে গেলে আবার হচ্ছে তোমার একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপরে মানে অ্যাক্সেস করার পারমিশন তোমার নিতে হবে। সিমিলারলি ইনার ক্লাসের ক্ষেত্রেও একই জিনিস, যে তুমি যখনই কোনো একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করতেছো, ইভেন দো সে হচ্ছিল তোমার নিজের মধ্যেই আছে, মানে তোমার ইন্টারনালি সেটা তোমার ডিক্লেয়ার করা আছে, বা সেই ইনার ক্লাসে কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে গেলে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার এ ভেরিয়েবল ফার্স্ট। ডিক্লারেশন এখন কীভাবে করবো, মানে ধর আমি তো এখন বুঝলাম যে ইনার ক্লাসে একটা হচ্ছিল অবজেক্ট আমার ডিক্লেয়ার করে দেন উই ক্যান অ্যাক্সেস দ্য ইনার ক্লাস লিমিট। হ্যাঁ, একটা ইনার ক্লাস একটা আউটার ক্লাস একটি, কারণ তুমি তো একজনের মধ্যেই থাকতে হবে, মাল্টিপল দুজনের মধ্যে থাকা সম্ভব। আচ্ছা এখন হচ্ছে ইনার ক্লাস অবজেক্ট কিভাবে তৈরি করবো, দেখো প্যাকেজ গুলো যখন আমরা করছি এটা কি com.sa.something.something.something মানে কি ওই কমে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের ভিতরে আরেকটা প্যাকেজ আছে, তার ভিতরে আরেকটা প্যাকেজ আছে, সেই প্যাকেজের ভিতরে আরেকটা প্যাকেজ আছে। সো ইভেন সিমিলারলি তোমার যদি এরকম ইনার ক্লাস থাকে এবং ইনার ক্লাসের যদি সেই একটা আউটার ক্লাসের ভিতরে থাকে, তাহলে ওই প্যাকেজের মতো এরকম ডট দিয়ে ভিতরে ঢুকতে হবে, এটা হলো টাইপটা। কিন্তু ডিক্লেয়ার করার সময় সেখানে তখন কিন্তু আবার অন্যভাবে ডিক্লেয়ার করতে হবে। মানে তুমি যদি এখন এভাবে চিন্তা করো যে আমি এটার নাম দিলাম ইনার ইকুয়াল টু নিউ আউটার ক্লাস ডট ইনার ক্লাস, এটা যদি দাও সে হচ্ছিল ইরর দিবে, কারণ দেখো এই ইনার ক্লাস এটা উপরে চিন্তা করো এটাকে একটা কনস্ট্রাক্টর নাম অ্যান্ড আমি বলছিলাম এটা একটা স্পেশাল মেথড যে হচ্ছে হলো জাস্ট মানে একবারই কল হয় এবং যখন অবজেক্ট ইনিশিয়ালাইজ করবা দেন ইউ ক্যান জাস্ট কল দ্যাট কনস্ট্রাক্টর। সো এটা কিন্তু কাইন্ড অফ একটা ইভেন্ট না, কার ইভেন্ট ইনার ক্লাস এবং সে আবার কি আছে আউটার ক্লাসের ভিতরে আছে দেন, তাহলে তুমি যদি ওই ক্লাসের অবজেক্ট তুমি অ্যাক্সেস করতে যাও, মানে ক্লাসে কোনো কিছু প্রপার্টি মানে আউটার ক্লাসে কোনো প্রপার্টি যদি অ্যাক্সেস করতে যাও, তাহলে কি আমাকে আউটার ক্লাসের অবজেক্টে আমার অ্যাক্সেস করতে হবে। সো আমি এটাকে আসলে ডিক্লারেশন করতেছি। সো ডিক্লারেশন করার সময় তোমাকে যদি কোনো ইনার ক্লাসে কোনো সেটার কল করতে যাও, তাহলে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে এইভাবে, অ্যাক্সেস করতে পারবো না, বাট যদি অবজেক্টে ক্রিয়েট করতে না পারি তাহলে আমি ভিতরে জিনিস অ্যাক্সেস করতে হবে, আর কনস্ট্রাক্টরই তো আমাকে অবজেক্ট ক্রিয়েট করার জন্য অ্যাক্সেস করতেছে। সো এই একটাই প্রপার্টি ইনার ক্লাসে মানে একটা প্রপার্টি যেটা হচ্ছিল অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া আউটার ক্লাসের অবজেক্ট দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবে। ইনার ক্লাসের জাস্ট এই একটা প্রপার্টি, যে প্রপার্টিটাকে তুমি ইনার ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আউটার ক্লাসের অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবে, বাট বাকি যে এলিমেন্টগুলো আছে সব এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে গেলে তোমার একটা অবজেক্ট লাগবে, এক্সেপ্ট সেগুলো যদি আবার স্ট্যাটিক না হয়। যদি অবজেক্ট তোমার সবসময় লাগবে, যদি স্ট্যাটিক হয় তাহলে হচ্ছিলাম ইনার ক্লাসের জাস্ট নাম দিয়ে অ্যাক্সেস করতে হবে। ধরো ইনার ক্লাস প্রপার্টি আছে ST যেটা হলো স্ট্যাটিক, ঠিক আছে, তাহলে ওইটা কিভাবে অ্যাক্সেস করা যাবে, আউটার ক্লাস ডট ইনার ক্লাস ডট ST ওটা কিন্তু কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। মানে ধরো ইনার ক্লাসের ভিতরে একটা এলিমেন্ট আছে ST, সেটাকে আমি অ্যাক্সেস করবো কিভাবে, আমি তো জানি যে যদি কোনো স্ট্যাটিক প্রপার্টি হয় দেন ই ক্যান অ্যাক্সেস দ্যাট এলিমেন্ট উইদাউট ক্রিয়েটিং অবজেক্ট। সো ইন দ্যাট কেস জাস্ট ইউ হ্যাভ টু ডিফাইন আউটার ক্লাস ডট ইনার ক্লাস ডট ST, সো ইউ ডোন্ট হ্যাভ টু ডিক্লেয়ার এনি অবজেক্ট, বা ইন আদার কেসেস ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইনার ক্লাস অবজেক্ট টু অ্যাক্সেস এনি ইন্টারনাল এলিমেন্ট অফ ইনার ক্লাস,
অ্যাগেন অ্যাকসেপ্ট হচ্ছে হলো যদি সেটা কনসেপ্ট হয়। কনসেপ্টের ক্ষেত্রে তোমার আসলে ইনার ক্লাস অবজেক্ট দরকার নেই, আউটার ক্লাস অবজেক্ট দিয়ে তুমি কনসেপ্টটা কল দিতে পারো। আর সেই ক্ষেত্রে হচ্ছে সেটা নিউ রাখিয়ে দিতে পারো। আসলে সে কিন্তু আউটার ডট নিউ দিচ্ছে না, সে আসলে ইউজ করতেছে আউটার ডট এ ধরনের একটা জিনিস ইউজ করতেছে। সিনট্যাক্সে এভাবে দেওয়া যায় না, ইনার ক্লাস অবজেক্ট তৈরি করতেছে, এভাবে দেওয়া যায় না। বাট হচ্ছে হলো জিনিস হলো সে কনসেপ্ট হলো এভাবে চিন্তা করবো সে হচ্ছে হলো বুঝানো চলে দিচ্ছি, ঠিক আছে। মানে এটা হচ্ছে হলো চিন্তা করবো এভাবে যে এটা আউটার ডট নিউ না, মানে নিউ আবার আউটারের ভিতরে কোনো একটা প্রপার্টি নেই, সেটা হচ্ছে হলো আউটার একটা অবজেক্ট। বা সে হচ্ছে হলো ওই নিউ যে আমার মানে ইনার ক্লাসে যে কনসেপ্ট আছে সেটাকে জাস্ট কল দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। বা আউটারের ভিতরে কোনো কিন্তু নিউ মানে কোনো প্রপার্টি নেই, মানে আমরা তো জেনারেলি হলো অবজেক্ট ডট কোনো দেই হচ্ছে কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে গেলে। বা এক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রপার্টি না, এটা হচ্ছে জাস্ট ভিতরে ওই কনসেপ্টটা কল করার জন্য আমি হচ্ছে আউটার ডট দিচ্ছি, বুঝা গেছে। সো এই ডিক্লারেশনটা একটু যাতে ভালো মতো খেয়াল থাকে, কারণ তোমরা হলো যে এটাকে ভুল করো কোনটা আমি তো অবজেক্ট ডিক্লেয়ার করলাম না ইনার ক্লাসে, এটা কি ধরো না এত কিছু করে দিব সবকিছু করে দিলে পরীক্ষার জন্য কি ধরো এখন হচ্ছে হলো আমি মানে ইনার ক্লাস টু আছে ভিতরে অ্যাসিউম করে, ঠিক আছে। তাহলে আমি টাইপ দেখো দুটা জিনিস কিন্তু একটা হলো টাইপ আর একটা হচ্ছে হলো অবজেক্ট মানে কনসেপ্ট ডট ক্লাস। তাহলে টাইপটা কি হবে আউটার ক্লাস ডট ক্লাস ডট ইনার ক্লাস টু না দিলাম ইনার টু ইকুয়াল টু নিউ দিয়ে এটা কিন্তু সব আউটার বুঝলে কি হবে যাবে এবার আসি হচ্ছে হলো ইনার ক্লাসের মধ্যে এখন স্পেসিফাইগুলো কিভাবে কাজ করে। আচ্ছা যদি একটা ইনার ক্লাস বলতেছি এলিমেন্টগুলো, সো ইনার ক্লাস যদি আমার পাবলিক হয় দ্যাটস ডাজ নট মেক ইস্যু। সো আমরা অলরেডি যে কাজগুলো করছি সেটা আসলে এই পাবলিকের মতনই কাজ করছে। বাট যদি প্রাইভেট হয় তাহলে কি প্রবলেম হইতে পারে, এখানে প্রবলেম ভিতরে তৈরি করা হয়েছে এবং ওইটা আসলে তৈরি করা হয়েছে এই কারণে যাতে তুমি ওইখানেই এটা কাজ করতে হবে। না সেগুলো তো অ্যাক্সেস পাবো না, এই ক্লাস থেকে আমি বাইরে আনতে পারবো। তাহলে এখন ওই যে ডিক্লেয়ার করো এটা অবজেক্ট মেটা ভিতরে ডিক্লেয়ার করো মানে আউটার ক্লাসের মধ্যে ইউজ করার জন্য, মানে এমন একটা ক্লাস যে ক্লাসটা আসলে আউটার ক্লাসের মধ্যে আমি জাস্ট ইউজ করব। হ্যাঁ তখন ওই পাবলিক ক্লাস আর এটার মধ্যে পাবলিক ক্লাস, ঠিক আছে। মানে ওটার মধ্যে আবার যদি আর কোনো ক্লাস থাকে তখন ওই ক্লাসের ভিতরে তুমি অ্যাক্সেস করতে পারবা। বাট ঠিক আছে
তো প্রাইভেট কোনো সময় তুমি বাইরে আনতে পারবে না, প্রাইভেট ওই ক্লাসের মধ্যেই শুধুমাত্র মানে লিমিটেড, ঠিক আছে? সো ধরো এখন আমি চাইলে এখানে কোনো এই আউটার ক্লাসের মধ্যে কোনো একটা মেথড ডিক্লেয়ার করে তার মধ্যে আমি হয়তো ইনার ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো, ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওইটা নর্মালি আমি যেরকম অবজেক্ট ডিক্লেয়ার করি সেভাবে অবজেক্ট ডিক্লেয়ার করলে হবে। বাট যদি প্রাইভেট হয় তাহলে এটা বাইরে আমি যেভাবে আমি ডট দিয়ে আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করছিলাম সেই অবজেক্ট ডিক্লারেশনটা করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, না ক্লাসের জন্য গেটার সেটা তৈরি করা, প্রাইভেট হয় তাহলে সমস্যা কি হতে পারে? এখন আমরা দেখি হচ্ছে হলো প্রথমে এটাকে আমি পাবলিক করে দেই। এখন ধরো এই যে ডিসপ্লে ব্যাপারটা, এখানে যে এলিমেন্টগুলো আছে আউটার নাম বা যে কোনো ধরনের এলিমেন্ট ভেরিয়েবল অথবা মেথড যে কোনো কিছু, এখন আমি আউটার ক্লাস থেকে ইনার ক্লাসে কাদেরকে অ্যাক্সেস করতে পারবো আর আউটার ইনার ক্লাস থেকে আউটার ক্লাসে কাদেরকে অ্যাক্সেস করতে পারবো, তোমাদের কি মনে হয় ইনার ক্লাস থেকে আউটার ক্লাসে কাদেরকে অ্যাক্সেস করতে পারবো? ধরো এটা পাবলিক, তাহলে কে ইনার ক্লাসে অ্যাক্সেস করতে পারবো? ধরো প্রাইভেট, তাহলে অ্যাক্সেস করতে পারবো? পারবো আচ্ছা শোনো, আউটার ক্লাস এটা আমি কি বলছিলাম এই এই ম্যাথড সরি এই এলিমেন্টটার মানে রেঞ্জ কতটুকু এই ক্যালিব্রেস থেকে এই ক্যালিব্রেস, এর মধ্যে এখন তুমি ইনার ক্লাসে অ্যাক্সেস করো, ইনার টু ক্লাসের ভিতরে অ্যাক্সেস করো, যে কোনো জায়গায় অ্যাক্সেস করো, এটা তুমি সবসময় পাবো। সো আমি যদি ধরো এখানে আমি ইনার ক্লাস ডিসপ্লে দিয়ে আউটার ভ্যালু এটা যদি দেই ক্লাস হচ্ছে হলো আউটার, সো আমি অ্যাক্সেস করতে পারছি পাবলিক, ঠিক আছে? সো এখন যদি আমি প্রাইভেট দেই দেখবা তাও কোনো বিরতি হবে না, কারণ হচ্ছে হলো আমরা ওই যে আমি বলছিলাম যে অলওয়েজ হলো একটা আউটার মানে পাবলিক হোক প্রাইভেট হোক সেটা হচ্ছে হলো এই ক্যালিব্রেস ওই ক্লাসের ফার্স্ট ক্যালিব্রেস থেকে লাস্ট ক্যালিব্রেস পর্যন্ত এর মধ্যে তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো, বাট এর বাইরে গেলে হচ্ছে হলো তোমাকে ফার্স্ট হলো অবজেক্ট ডিক্লেয়ার করে অ্যাক্সেস করতে হবে অ্যান্ড ওই সময় দেখতে হবে যে এটা কি আমার পাবলিক কিনা, যদি পাবলিক হয় দেন উই ক্যান অ্যাক্সেস, প্রাইভেট হলে অ্যাক্সেস করতে হবে না, বাট ইনার ক্লাসের ভিতরে বা যে কোনো জায়গা থেকেই অ্যাক্সেস করতে হবে, ঠিক আছে? এবার আসি হচ্ছে হলো রিভার্স টাইপ। সো ধরো আমি এখানে আরেকটা ডিসপ্লে নিলাম যেটার নাম হচ্ছে হলো আউটার ডিসপ্লে, এখন আমি যদি ইনার নামটাকে অ্যাক্সেস করতে যাই তাহলে কি অ্যাক্সেস করতে পারবো? কেন যেটা হচ্ছিল আমরা একটু আগে অবজেক্ট ডিক্লেয়ার সময় বললাম যে তোমার ইনার ক্লাসে কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে গেলে ইভেন দো এটা হচ্ছিল আউটার ক্লাসের ভিতরে একটা এলিমেন্ট বা ইউ হ্যাভ টু ডিফাইন ইনার ক্লাস অবজেক্ট ফার্স্ট দেন ইউ ক্যান অ্যাক্সেস, সো তাও যদি তুমি একটু ট্রাই করে দেখো পারো, সো ইনার একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, সো আমি একটা অবজেক্ট তৈরি করে নেই, এক্ষেত্রে জাস্ট ইনার ক্লাসই দিলে হবে কারণ আমার ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে না, কারণ হচ্ছে হলো এটা আমার নিজের মধ্যেই আছে। সো এটার নাম দিলাম ইনার ইকুয়াল টু নিউ ইনার ক্লাস, এটা দিলাম 20 অ্যান্ড এখানে ইনার ডট ইনার নাম, ঠিক আছে?
তো এই পর্যন্ত সব ঠিক ঠিক আছে। সো এটা যদি এখন প্রাইভেট করো গেল কেন আসলে তো এটা সত্য হওয়া উচিত না, না লজিক্যাল অনুসারে হচ্ছিল এটা হওয়া ঠিক না। আপডেটের সাথে সমস্যা নাই, যাবার ল্যাঙ্গুয়েজ তো সেমই থাকে। আচ্ছা অ্যাক্সেস করা যায়, সরি দাদা আমি বলতে ভুলে গেছি। আচ্ছা তাহলে হয়তো এটা এক্সেপশন। আচ্ছা এক্সেপশন হিসেবে চিন্তা করতে পারবো যে আমরা অলওয়েজ জানি হচ্ছে হলো যে কোনো একটা ক্লাসের ভিতরে হচ্ছে হলো প্রাইভেট গুলাকে অ্যাক্সেস করা যায় না, বাট যদি না হয় দেন উই ক্যান অ্যাক্সেস দ্য প্রাইভেট রুম। আচ্ছা আমি এটা সম্বন্ধে আসলে আমার ঠিক মানে ভুলে গেছিলাম। হ্যাঁ ডট দিয়ে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মানে যাই হোক তাহলে এটা এক্সেপশন হিসেবে ধরলাম যে এই প্রাইভেট শুধুমাত্র ইনার ক্লাস যদি হয় দেন আমরা হচ্ছিল ইনার ক্লাসের যে প্রপার্টিগুলো থাকে সেগুলো আমি অ্যাক্সেস করতে পারবো যদি সেটা ইনার ক্লাস হয়। স্যার ইনার ক্লাস থেকে হ্যাঁ ইনার ক্লাস থেকে না ওই প্রাইভেটের সাথে এটার কোনো রিলেশন নেই। এই প্রাইভেট হচ্ছিল তুমি এখানে শুধুমাত্র এই জায়গায় তুমি অ্যাক্সেস করতে পারবে, এই ক্লাসের ভিতরে তুমি অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবে, এটার বাইরে তুমি অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবে, এটার সাথে আমার ভেরিয়েবল কোনো রিলেশন নেই। ভেরিয়েবলের মানে অ্যাক্সেস স্পেসিফাই আলাদা, ক্লাসের অ্যাক্সেস স্পেসিফাই আলাদা, কারণ দুটো হলো আলাদা নিজস্ব এন্টিটি মানে ওন এন্টিটি। আচ্ছা ওকে, সো তাহলে মোটামুটি আমরা দেখলাম কীভাবে মানে ইনার ক্লাস ডিক্লেয়ার করা যায়, ইনার ক্লাস অবজেক্ট কীভাবে ডিক্লেয়ার করা যায়, আমরা কীভাবে আউটার ক্লাসে কোন কোন প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো, ইনার ক্লাসে কোন কোন প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো। সো ইনার ক্লাসে সব প্রপার্টি আমি অ্যাক্সেস করতে পারবো শুধুমাত্র অবজেক্ট ইউজ করে, মানে ইনার ক্লাস অবজেক্ট ইউজ করে, আর আউটার ক্লাসে সব প্রপার্টি ইনার ক্লাসে ইউজ করতে পারবো উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট। ঠিক আছে আচ্ছা, সো এটা হচ্ছিল মোটামুটি ইনার ক্লাসের ভেরিয়েশন। আচ্ছা ইনার ক্লাসে আরো কয়েকটা ভেরিয়েশন আছে, এটা খুবই সিম্পল ভেরিয়েশন হচ্ছিল। দেখো আমি ইনার ক্লাসে কোথায় তৈরি করছি, একটা ক্লাসের ভিতরে। তুমি চাইলে ইনার ক্লাসটা এই মেথডের ভিতরেও ডিক্লেয়ার করতে পারো, তাহলে মেথডের ভিতরে ডিক্লেয়ার করলে তখন আর পাবলিক দিতে হবে না, ঠিক আছে পাবলিক প্রাইভেট দিতে হবে না। কারণ হচ্ছে হলো তুমি এটা হলো একটা মানে মেথডের ভিতরে ডিক্লেয়ার করছো, এই মেথডের বাইরে কোনো সময় এটার ধারা এক্সিস্টেন্সই নেই। কারণ আমরা কি জানি এই একটা মেথডের ভিতরে যেই যে এলিমেন্ট তৈরি করবা সেই এলিমেন্টটা এই ক্যালকুলেশনটা এক্সিকিউট করার সাথে সাথেই সব ভ্যানিশ। সো ওটা হলো রান টাইমে তুমি হচ্ছে একটা ক্লাস ডিক্লেয়ার করতেছো, রান টাইমে ওটা অবজেক্ট ডিক্লেয়ার করতেছো, রান টাইমেই ওই অবজেক্টের এলিমেন্টগুলো অ্যাক্সেস করে শেষ। এরপরে তার কোনো কিন্তু এক্সিস্টেন্স নাই। নর্মালি ক্লাসে হলে আর একটা এক্সিস্টেন্স থাকে, বাট এই ক্লাসটা হলো এরকম একটা ক্লাস যেটা হলো ওই রান টাইমে তোমার হলো ক্লাসটা তৈরি হবে। সো এটা বলে এটা ইনার ক্লাস, বা এটা একটা স্পেশাল নাম আছে, এটা বলে লোকাল ক্লাস। কারণ হচ্ছে হলো যে আমি লোকালি আমি মেথডের মধ্যে ডিক্লেয়ার করছি, আমার যেটা লোকাল ভেরিয়েবল ছিল, সো এটা হলো লোকাল ক্লাস। ঠিক আছে এটা ইনার ক্লাস, এটা নেস্টেড ক্লাস, বাট এটা হলো আবার লোকাল ক্লাস। এমন লোকাল ক্লাস কিন্তু আবার তুমি বাইরে যেয়ে ডিক্লেয়ার করতে পারবা না, অ্যাক্সেস করতে পারবা না। সো আমি এটাকে আমি হচ্ছে হলো একটু আপাতত কমেন্ট আউট করে রাখি। ঠিক আছে সিকোয়েন্সটা রেখে আমি কিন্তু একটা সিকোয়েন্স পড়াচ্ছি, একটা কোড দিয়ে কিন্তু আমি সবগুলো পড়াচ্ছি। সো পরবর্তীতে কোড নিলে যাতে মানে ওই গিটহাবে কোড থেকে কপি করলে তার মধ্যে এটা আমার প্রবলেম না। তাহলে আমরা এই সম্পূর্ণকে দেখলাম যে একটা ইনার ক্লাস কিভাবে তৈরি করা যায় অ্যান্ড লোকাল ইনার ক্লাস কিভাবে তৈরি করা যায়। এবার আসি হচ্ছে হলো অ্যানোনিমাস নামে একটা ক্লাস আছে। আচ্ছা অ্যানোনিমাস ক্লাস বাদে আমি হলো স্ট্যাটিক ক্লাসটাকে দেখে নেই, ধরো এই ক্লাসটা আগের মতো নিয়ে আসলাম, এটাকে আমি বানাই দিলাম স্ট্যাটিক, সিম্পলি নর্মাল ইনার ক্লাস স্ট্যাটিক করে দিলাম। এখন স্ট্যাটিক ক্লাস করলে দেখো একটা ইরোড দিছে, ভালো হয়েছে ইরোডটা দেওয়ার কারণে, আউটার নামের মধ্যে ইরোড দিছে। দেখো এটা স্ট্যাটিক পোর্শন, যে পোর্শনটা আউটার ক্লাসে অবজেক্ট তৈরি করার আগেই এক্সিস্ট করতেছে। কারণ জানি হচ্ছিল স্ট্যাটিক এলিমেন্টগুলো
ওই ক্লাসের মানে এটা তো একটা ইভেন্ট, ইনার ক্লাস তো আউটার ক্লাসে একটা ইভেন্ট, সেটা একটা ক্লাস বাট এটা কিন্তু আউটার ক্লাস একটা ইভেন্ট। এখন এটা যেহেতু স্ট্যাটিক, আমাকে জানি কোন ক্লাসের ইলিমেন্ট যদি স্ট্যাটিক হয় দেন ওইটা হলো ওই অবজেক্টটা ক্রিয়েট, ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার আগেই সে হচ্ছে ফিজিক্যালি এক্সিস্ট করে। কারণ যে আমার হচ্ছিল অবজেক্ট ডিক্লেয়ার করা আছে আমি ওটা অ্যাক্সেস করতে পারি, জাস্ট লাইক হচ্ছিল যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, সিস্টেমের কোনো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমি হচ্ছিল প্রিন্ট এলেনকে অ্যাক্সেস করতেছি। সো তুমি যদি অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া ইউজ করতে চাও তাহলে ওইটার ভিতরে এমন জিনিসই ইউজ করতে হবে যেগুলা অলরেডি অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই ইউজ করা যায়। জাস্ট হলো যে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যখন দিতাম মেইন মেথড থেকে নন স্ট্যাটিক কিছু অ্যাক্সেস করতে হবে, সবগুলোকে স্ট্যাটিক করে দিতে হবে। সিমিলারলি এখানেও তুমি যদি কোনো একটা ক্লাস বা যে কোনো একটা এলিমেন্ট, এটা আমি মেথডের মধ্যে দেখছি যে মেথডটা যদি স্ট্যাটিক হয় তাহলে ওই মেথডের ভিতরে কোনো নন স্ট্যাটিক জিনিসপত্র ইউজ করতে পারতাম না, যদি একটা ফাংশন আমি লিখতাম সেই ফাংশনটাকেও স্ট্যাটিক করে নিতে হইতো। সিমিলারলি এখানেও এখানেও তোমার যদি একটা ক্লাস তার ভিতরে তুমি যদি অন্য কোনো ক্লাসের প্রপার্টি ইউজ করো দেন ওই প্রপার্টিটাকে অবশ্যই স্ট্যাটিক হবে, ঠিক আছে। আপাতত ধরো আমি স্ট্যাটিক করলাম না, আউটার নামটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমার একটু চেঞ্জ আছে, চেঞ্জটা কি, চেঞ্জটা না মানে তুমি এই অ্যাপ্রোচও ইউজ করতে পারবা, আমরা যেরকমভাবে অবজেক্ট ডিক্লেয়ার করছি সেভাবেও তুমি অবজেক্ট ডিক্লেয়ার করা যাবে। বাট একটু ডিফারেন্স হচ্ছে হলো আমি যখন আউটার ডট দিয়ে দিচ্ছিলাম মানে অবজেক্টের মাধ্যমে হচ্ছিল আমি ওই ইনার ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করতেছিলাম, বাট যদি স্ট্যাটিক হয় তখন তোমার এই অবজেক্টটা দিতে হবে না, তখন তোমার কি করতে হবে আউটার ক্লাস ডট ইনার ক্লাস, যেটা হচ্ছিল যে আমরা ফার্স্টে ট্রাই করছিলাম হয় না, কারণ কি ওই সময় ছিল নন স্ট্যাটিক ক্লাস। সো ওই ক্ষেত্রে তোমার কি করতে হতো আউটার ক্লাসে আগে ফিজিক্যাল এক্সিস্ট্যান্স তৈরি করার পরে দেন তুমি ইনার ক্লাসে ফিজিক্যাল এক্সিস্ট্যান্স তৈরি করতে পারতাম। জাস্ট লাইক এরকম যে আগেরটা অ্যাপ্রোচ ছিল এরকম, যদি নন স্ট্যাটিক ক্লাস হয় তাহলে ফার্স্ট আগে তোমার বিল্ডিং তৈরি করতে হবে দেন তুমি হচ্ছিল রুম ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। আর এখন স্ট্যাটিক করার ক্ষেত্রে কি হয়েছে যে তুমি বিল্ডিং তৈরি করার আগেই তুমি রুম তৈরি করে ফেলতে পারো, ঠিক আছে, মানে রুমটা অলরেডি ধরো আগে থেকে ফিজিক্যালি এক্সিস্ট করে, মানে একটু কাল্পনিকভাবে চিন্তা করো, ঠিক আছে। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেছে। তো এটা আমি কেন করতেছি, এই যে দেখো আমি আউটার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই কিন্তু আউটার ক্লাসের ভিতরে এলিমেন্টটা অ্যাক্সেস করতে পারতেছি, কারণ এই ইনার ক্লাসটা হচ্ছিল স্ট্যাটিক। সো তাহলে দেখো একটা বলা হচ্ছিল নর্মাল ইনার ক্লাস, জাস্ট হলো একটা ক্লাসের ভিতরে একটা ক্লাস ডিক্লেয়ার করছি সেটার অবজেক্ট ডিক্লারেশন অ্যাপ্রোচ একরকম। দেন আমরা দেখলাম হচ্ছিল লোকাল ইনার ক্লাস, যেটা হলো একটা মেথডের ভিতরে ইনার ক্লাস তৈরি করলাম, আর একটা হলো ক্লাসের ভিতরে একটা ছিল সেটা হলো স্ট্যাটিক। এখন আমি হচ্ছিল নেস্টেডের আর ইনার ক্লাসের মধ্যে ডিফারেন্স, ইনার ক্লাস মানে সবগুলোই হচ্ছে মানে একটা ক্লাসের ভিতরে কোনো একটা ক্লাস ডিক্লেয়ার করলে সেটা তুমি মেথডের ভিতরে ডিক্লেয়ার করো অথবা তুমি আমার নিজের ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করো, সবগুলোই হচ্ছিল নেস্টেডের ক্লাস, এটা হলো একটা ফুল ব্রাঞ্চ নেস্টেডের ক্লাস। এটার মধ্যে দুইটা ডিভিশন আছে, একটা হলো স্ট্যাটিক নেস্টেডের ক্লাস, যেটা হলো যে তুমি একটা ক্লাস যদি স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করো একটা ক্লাসের ভিতরে সেটাই বলে স্ট্যাটিক নেস্টেডের ক্লাস। আচ্ছা বাদ বাকি যেগুলো আছে সবগুলো ইনার ক্লাস, যেমন আমরা একটা দেখছি ক্লাসের ভিতরে একটা ক্লাস ছিল সেটা ইনার ক্লাস, একটা মেথডের ভিতরে একটা লোক ক্লাস ডিক্লেয়ার করছি সেটা হলো ইনার লোকাল ক্লাস, আর একটা ক্লাস বাকি আছে সেটা হচ্ছিল অ্যানোনিমাস ক্লাস। আচ্ছা এটা অলরেডি হচ্ছিলো তোমরা কয়েকটা জায়গায় ইউজ করবা, স্পেশালি গুইয়ের মধ্যে তোমার যদি অলরেডি অলরেডি গুই দেখানো থাকে তাহলে হচ্ছিলো তোমরা গুইয়ের মধ্যে অলরেডি ইউজ করছো। সো স্ট্যাটিক মানে সরি অ্যানোনিমাস ক্লাসের প্রপার্টিটা মানে অলরেডি আমরা কিছু দেখছি কীরকম, ধরো আমি আচ্ছা এইটা আমি চেঞ্জ না করি, ধরো আরেকটা আমি ক্লাস তৈরি করি পাবলিক, সরি পাবলিক তো দেওয়া যাবে না, ক্লাস অবস্থায় একটা ক্লাস তৈরি করি যেটা হলো পার্সন নাম দিলাম অথবা দিই শেপ, শেপের মধ্যে আমি দিলাম হচ্ছে হলো
আচ্ছা, এখন ধরো যে এরকম একটা সিম্পল একটা শেপ ক্লাস তৈরি করলাম, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেখানে হচ্ছে হলো আমার তিনটা ভেরিয়েবলস হয়ে থাকে দেন এন্ড কনস্ট্রাক্টর এন্ড একটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড। তো যেরকম আমরা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস অলরেডি পড়ছি। আচ্ছা, জেনারেলি আমরা কী দেখতাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট ডিক্লেয়ার করা যায় না, কারণটা কি সেটা আসলে কমপ্লিট ক্লাস না। আমাদের কমপ্লিট ক্লাসে যে অবজেক্ট তৈরি করতে হবে, একটা ক্লাস অবজেক্ট ডিক্লেয়ার করছে সেটা একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স, তো ফিজিক্যাল এক্সিস্টেন্স করতে গেলে তোমার অবশ্যই সেটা ফুললি আমার রিকোয়ারমেন্টগুলো ইমপ্লিমেন্ট করা থাকতে হবে, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা থাকে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট ডিক্লেয়ার করতে গেলে আমাকে কী করতে হয়, ফার্স্টে অন্য একটা ক্লাস ডিক্লেয়ার করতে হয়, যে ক্লাসের মধ্যে শেপ ক্লাসকে আমরা এক্সটেন্ড করি, দেন এটার মধ্যে যত ইমপিউরিটিগুলো আছে, দ্যাট মিন্স যে ইনকমপ্লিটনেসগুলো আছে সেগুলোকে আমরা ইমপিউর করি, দেন একটা কমপ্লিট ক্লাস তৈরি করে আমি ওটা অবজেক্ট তৈরি করব। দ্যাট মিন্স শেপ ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, বাট উই ক্যান ডিক্লেয়ার এ ট্রায়াঙ্গেল ক্লাস অ্যান্ড ট্রায়াঙ্গেল ক্লাস এক্সটেন্ড শেপ ক্লাস। আফটার দ্যাট ট্রায়াঙ্গেল ক্লাস ক্যান ইমপ্লিমেন্ট অ্যাবস্ট্রাক্ট যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে ট্রায়াঙ্গেল ক্লাস ইমপ্লিমেন্ট করবে, দেন উই ক্যান ডিক্লেয়ার এ ট্রায়াঙ্গেল ক্লাস অবজেক্ট। ঠিক আছে, দ্যাট মিন্স আমার আরেকটা হেল্পফুল ক্লাস তৈরি দরকার হচ্ছে। এই ক্ষেত্রে দেখো আমি উইদাউট এনি হেল্পার ক্লাস আমরা কিন্তু কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। মানে ট্রায়াঙ্গেল ক্লাস তুমি হচ্ছে তাহলে তো একটা হেল্পার ক্লাস, যেটা হচ্ছে হলো অবজেক্ট এই শেপ ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য ইউজ করা হচ্ছে, কারণ শেপ ক্লাসে সবগুলো ইমপ্লিমেন্ট করা নাই মেথডগুলো। সো আমরা একটা ক্লাস তৈরি করতেছি, মিডল একটা ক্লাস তৈরি করতেছি, যে মিডল ক্লাসে হচ্ছে হলো এই শেপ ক্লাসে সবগুলোকে ইমপ্লিমেন্ট করবে, মানে যে মেথডগুলো নন ইমপ্লিমেন্টেড আছে, দেন আমরা হচ্ছে হলো ওই ইমপ্লিমেন্ট ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো। অনেক সময় এরকম হয় যে আমি জাস্ট একটা ক্লাস তৈরি করতেছি বা একটা অবজেক্ট, মানে জাস্ট একটা অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য এই ক্লাসটা তৈরি করতে হচ্ছে, এরপরে ওই ক্লাস আসলে আর কোনো জায়গায় আমার দরকার হয় না। মানে জাস্ট একটা অবজেক্ট তৈরি করার জন্যই আমার একটা ক্লাস ডিক্লেয়ার করা হচ্ছে, ওই সেম ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করবে। মানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটাই অবজেক্ট ডিক্লেয়ার হবে এবং ওই অবজেক্টটা ডিক্লেয়ার করার জন্যই একটা ক্লাস তৈরি করতে হচ্ছে, বাট এই ক্লাসটা আর অন্য কোনো জায়গায় আমরা কেউ ইউজ করতেছে না। জেনারেলি দেখো আমরা ক্লাস কেন তৈরি করি, অন্য কোনো ক্লাস যাতে এই ক্লাসটা ইউজ করতে পারে, আইদার ক্রিয়েটিং এ লট অফ অবজেক্ট, মানে অনেকগুলো অবজেক্ট তৈরি করার জন্য, 100টা 200টা এরকম অবজেক্ট তৈরি করার জন্য, অথবা অন্য কোনো ক্লাস এই ক্লাসটাকে এক্সটেন্ড করে তার প্রপার্টিগুলো নিজের মধ্যে ইমিয়েট করা দেবে। এই দুইটার ওয়ের জন্যই কিন্তু আমরা জেনারেলি ক্লাস তৈরি করি। এখন ধরো এরকম যদি একটা ক্লাস হয় যে ক্লাসটা জাস্ট একটা অবজেক্টিভ ক্রিয়েট করার জন্য তৈরি হচ্ছে, শুধু শুধু ওই অবজেক্টটা তৈরি করার দরকার কি, একটা ক্লাস তৈরি করা দরকার? হ্যাঁ, তুমি বলতে পারো যে ক্লাস তৈরি করা যায় তো আমার সমস্যা কি, আমি ক্লাস তৈরি করে দেবো, কিন্তু ক্লাস তৈরি করতে গেলে কিন্তু একটা নাম দিতে হয়। ঠিক আছে, ক্লাসের নাম দেওয়াটাও কিন্তু একটা টাফ একটা কাজ, মানে বাচ্চাদের নাম দিতে গেলেও কিন্তু অনেক ই করতে হয়, ঝামেলা ঠামেলা ই করতে হয়। ইভেন আল্লাহর মধ্যে তোমাদের তো অনেকের নাম হচ্ছে হলো মানে স্পেশাল নাম আছে যাদের নাম আমি নিজে উচ্চারণ করতে পারি না, তাহলে চিন্তা করে দেখো যে কত তোমার আব্বা আম্মু মানে মানে কি বলে মানে রিসার্চ করে দেন হচ্ছিলো একটা, না আমি মানে অন্য কোনো হয়তো বলতেছিলাম আমার নাম যে মনে করা হচ্ছিলো মানে পাইকারি ধরে যে নাম পাইছে এইভাবে নাম দেয়। সো মানে অনেকে হচ্ছিলো তোমাদের কিন্তু যে কিছু নাম আছে যেগুলো হচ্ছিলো স্পেশাল নাম, মানে যেগুলো অন্য কোনো কারণ মধ্যে দেখা যায়, সেগুলো চিন্তা করে দেখো যে একটা নামের জন্য কত পরিমাণ পরিশ্রম করতে হয়। ইভেন 3-4 বছর আগে থেকে হয়তো এগুলার হবে, আরও 10-12 বছর আগে থেকে হয়তো চিন্তা ভাবনা শুরু হয়ে, ইভেন তুমি এখন থেকে হয়তো শুরু হয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মেন কথা হচ্ছে হলো যে আমাদের শুধু শুধু আর একটা ক্লাস ডিক্লেয়ার করার দরকার নেই, যে ক্লাসটা আসলে একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য ইউজ করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ক্রিয়েট করতে হয়েছিল অ্যানোনিমাস ক্লাস। অ্যানোনিমাস ক্লাস কিভাবে তৈরি করা যায়? আচ্ছা, অ্যানোনিমাস নামের এই ওয়ার্ডটার তো মিনিং জানো, অ্যানোনিমাস অ্যানোনিমাস মানে আইডেন্টিটি, যার নাম নাই, ঠিক আছে, যার কোনো নিজস্ব আইডেন্টিটি নাই, এটা হলো অ্যানোনিমাস। যেমন অনেক সময় বলি অ্যানোনিমাসলি পোস্ট করে, কেন যে তোমাদের ইউআইউ ক্র্যাশ এন্ড কনফেশন সেখানে মধ্যে তো মনে হয় অ্যানোনিমাসলি তো পোস্ট করে, আমি ছিলাম মানে কি তোমার টিচারদের নিয়ে একেবারেই কারো নেই, এগুলা মানে এগুলা ইউজ তোমার তো মনে হয় সার্ধ সংসার সংগ্রাম বাইকা হলো।
আচ্ছা দেখো আর মেন কথা হচ্ছিল অ্যানোনিমিয়াস হলো এন্ড অফ এরকম একটা জিনিস যেটা হচ্ছিল কোনো আইন লিখে নেই যেটা নাম নাই কোনো কিছু ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই সো আসলে এটা কীভাবে করা সো আমি তো এখন একটা শেপ ক্লাসে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে যাচ্ছি বাট উইথ হেল্প অফ অ্যানোনিমিয়াস ক্লাস সো তাহলে এটা টাইপ হবে হচ্ছিল শেপ ধরো নাম দিলাম শেপ ইকুয়াল টু নিউ এখন দিতে হবে শেপ আমার কিছু ভ্যালু দিতে হবে ভিতরে কোনো অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু না ইনকমপ্লিটনেস নেই তাহলে আমি এইভাবে একটা অবজেক্ট ক্লিয়ার করতে পারবো বাট আমরা জানি শেপের মধ্যে একটা ইনকমপ্লিটনেস আছে সেটা হচ্ছে ক্যালকুলেটেড এরিয়া মেথডকে ইমপ্লিমেন্ট করা আমার এখন কী করতে হবে এটা একটা বডি জাস্ট লিখে দিতে হবে এবং ওই বডির মধ্যে যা যা ইমপ্লিমেন্ট করা লাগবে যে মেথডগুলো ইমপ্লিমেন্ট করা দরকার যেগুলো অ্যাবস্ট্রাক্ট ছিল সেগুলোকে জাস্ট আমি ইমপ্লিমেন্ট করে দেবো সো এখন এটার ভিতরে আমি মানে তোমার ইচ্ছা মতন তুমি একটা মানে এখানে যা ক্লাসের বডি হয়ে গেছে এটার মধ্যে আমি বলতে পারি যে আসলে পাবলিক এটা দেওয়ার দরকার নাই এটা কারণ এটা আসলে কেউ আবার অ্যাক্সেস করবে না সো ডাবল তোরা একটা ট্যাম ভেরিয়েবল তৈরি করো সো এটা আসলে একটা ক্লাসে বডি মানে এটা চিন্তা করবা যে এখানে একটা এমন একটা ক্লাসের নাম আছে ধরো ট্যাম ওয়ান চিন্তা করবো ট্যাম ওয়ান এক্সটেন শেপ বাকি কাজগুলো এটার ভিতরে সো এটা কাইন্ড অফ একটা লোকাল ভেরিয়েবল লোকাল ক্লাস মতো হয়ে গেছে কারণ এই ক্লাসটা কি আমি হলো ব্যাথরের ভিতরে ডিক্লেয়ার করতেছি এটা কাইন্ড অফ একটা লোকাল ক্লাস হিসেবে কাজ করতেছে যার কোনো নাম নেই তুমি যদি এটা একটা অবজেক্ট ডিক্লেয়ার করতা এখানে কি সেমিকোলন দিতা না সো এটা তো একটা আসলে একটা লাইন হয়ে গেছে একটা ইনস্ট্রাকশন লাইন হয়ে গেছে এর জন্য এটা তোমার শেষ করতে হবে জেনারেলি আমার ক্লাস ডিক্লেয়ার করলে আমার সিম্পল দেয় না বাট এটা ইনস্ট্রাকশনের ভিতরে তুমি একটা কাজ অ্যানোনিমাস ক্লাস হচ্ছিল যে শেপ ক্লাসকে অ্যানোনিমাসলি ব্যাকগ্রাউন্ডে আর একটা ক্লাস এক্সটেন্ড করতে আছে যেটার ভিতরে এই জিনিস ইনক্লিয়ার করা আছে মানে এই কোডটা অ্যাড হয়ে যাচ্ছে যেটা হচ্ছিল তোমার নাম নাই যেটা কোনো আইন লিখতে নেই যেটা হলো ব্ল্যাক হিডেনলি আছে ঠিক আছে সো এটাই হচ্ছিল অ্যানোনিমাস ক্লাস সো অ্যানোনিমাস ক্লাস এগেইন অ্যানোনিমাস ক্লাস ইজ স্পেশাল টাইপ অফ ক্লাস This can be declared without any name, without any identity, just implementing any abstract class body. ঠিক আছে এটাই হচ্ছে হলো অ্যানোনিমাস কোনটা হ্যাঁ দুইয়ের মধ্যে হচ্ছিল যে আমরা যখন অর্থিক লিসেনার যখন দেই অ্যাডপ্টিক লিসেনার ওইটার ভিতরে হচ্ছে হলো এ ধরনের একটা অ্যানোনিমাস ক্লাস তুমি পড়তে যাবো তখনই দেখবা যে এরকম আমরা হচ্ছে হলো অ্যানোনিমাস ক্লাস ইউজ করি আমরা যখন এই যে ক্লিক লিসেনার অ্যাড করবো মানে তুমি যখন বাটনের মধ্যে ক্লিক লিসেনার অ্যাড করবা তখন দেখবে যে এই ধরনের একটা অ্যানোনিমাস ক্লাস তৈরি করা হয় মানে তোমার যদি গুই পড়ানো থাকে তাহলে একটু আবার কোডগুলো একটু রিভাইজ করে আর যদি গুই পড়ানো থাকে নেক্সট ডে পড়ে দিলে তখন দেখবা যে এরকম একটা অ্যানোনিমাস ক্লাস তৈরি করতে হয় বাটনের মধ্যে ক্লিক আইডেন্টিফাই করা যাবে ঠিক আছে সো নেক্সট ক্লাস বুঝে গেছে সো এটাই হচ্ছিল ওভারঅল সব নেক্সট ক্লাস সো আমি একটু রিক্যাপ করি তাহলে আমরা কি করলাম সো জেনারেলি হলো নেস্টেড ক্লাস মানে একটা ক্লাস ভিতরে ডিক্লেয়ার করা আর একটা ক্লাস মানে একটা ক্লাস ভিতরে একটা ক্লাসকে ডিক্লেয়ার করা হচ্ছিল নেস্টেড ক্লাস বাট দেয়ার আর টু টাইপস অফ নেস্টেড ক্লাস ওয়ান ইজ ইনার ক্লাস অ্যান্ড আদার ইজ স্ট্যাটিক নেস্টেড ক্লাস সো স্ট্যাটিক নেস্টেড ক্লাস মানে কি যে একটা ক্লাসের ভিতরে আর একটা ক্লাসকে ডিক্লেয়ার করা বাট সেটা হলো স্ট্যাটিক অবজেক্ট ডিক্লারেশনটা একটু খেয়াল রাখতে হবে কোন সময় কোন অবজেক্টটা কীভাবে ডিক্লেয়ার করবে যে কোন সময় হচ্ছিল আউটার ক্লাসে অবজেক্ট ডিক্লেয়ার করে দেন হচ্ছিল ইনার ক্লাস কোনো সেটা ডিক্লেয়ার করতে হবে মানে কল করতে হবে সেটা হচ্ছিল নর্মাল ইনার ক্লাসের ক্ষেত্রে আর যদি স্ট্যাটিক ইনার ক্লাস হয় দেন হচ্ছিল জাস্ট ওই ক্লাসের নাম দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো আচ্ছা তারপরে হচ্ছিল আমার তিন ধরনের ইনার ক্লাস দেখলাম মানে স্ট্যাটিক নেস্টেড ক্লাস বাদে বাকি যে ক্লাসগুলো একটা ক্লাস ভিতরে ডিক্লেয়ার করা হয় সেগুলো সবগুলোই ইনার ক্লাস
আর যদি স্ট্যাটিক হয় ওই ইনার মানে একটা ক্লাসের ভিতরে এভাবে চিন্তা করতে পারে, একটা ক্লাসের ভিতরে একটা ক্লাসকে ডিক্লেয়ার করে সেটা ইনার ক্লাস, এক্সেপ্ট যদি সেটা স্ট্যাটিক না হয়। স্ট্যাটিক হলে সেটা হলো স্ট্যাটিক নেস্টেড ক্লাস, সেটাকে আমরা জানি ইনার ক্লাস বলি না, বাদ বাকি সবগুলো ইনার ক্লাস। ইনার ক্লাস তিন ধরনের, একটা হলো জেনারেল ইনার ক্লাস, জাস্ট একটা ক্লাসের ভিতরে একটা ক্লাস ডিক্লেয়ার করা, আর একটা হচ্ছিল লোকাল ক্লাস, সেটা হচ্ছিল একটা মেথডের ভিতরে ইনার ক্লাস তৈরি করা, আর একটা হচ্ছিল অ্যানোনিমাস ইনার ক্লাস। অ্যানোনিমাস ইনার ক্লাস বলা না, অ্যানোনিমাস ক্লাস বলে। অ্যানোনিমাস ক্লাস হচ্ছে হলো যে ক্লাসটা হচ্ছিল একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করা। তো দেখো এই অবজেক্টটা মানে এই ক্লাসটা জাস্ট এই ক্লাসের বডি আমি জাস্ট এখানে ইউজ করি। তোমরা যখন ক্লিক লিসনার দেখবা প্রত্যেকটা বাটনের ক্লিকের কাজ কিন্তু আলাদা, সো ওই ক্লাসটা কিন্তু একবারই কাজ করতেছে, একটা অবজেক্টই কেয়ার করতে হতেছে একটা বাটনের জন্য, এবং ওই বাটনের কাজ কিন্তু আরেকটা বাটনের সাথে সেম না। যদি সেম করতে চাও তাহলে ওইটা একটা অবজেক্ট ডিক্লেয়ার করে সেম অবজেক্ট ডিক্লেয়ার করে দুই জায়গায় পাস করে দেবো, বাট আমার কিন্তু দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে না। সো যেহেতু দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে না, সো আমার এখানে হলো আরেকটা ক্লাসের দরকার নাই, সেই জন্য আমরা অ্যানোনিমাস ক্লাসটা ইউজ করি। ঠিক আছে, কোনটা অ্যানোনিমাস ক্লাস ছিল ধরা যে শেপের একটা ক্লাস ছিল, এবং শেপের যদি অবজেক্ট ডিক্লেয়ার করতে যাও আমার কি রোধ দিবে, কারণ হলো শেপের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সবগুলা কমপ্লিট নাই, কিছু কিছু এলিমেন্ট আছে যে এলিমেন্টগুলো হচ্ছে হলো উইদাউট এনি বডি, দ্যাট মিনস ইনকমপ্লিট। সো আমাকে এখানে কি করতে হবে, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আরেকটা ক্লাস এক্সটেন্ড করবে, ধরো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ এ কে এক্সটেন্ড করবে বি, বি এর মধ্যে এ এর যত প্রপার্টি আছে সবগুলো ইমপ্লিমেন্ট করবো, দেন বি এর অবজেক্ট তৈরি করবো। এখন যদি বি ক্লাসটা জাস্ট তৈরি করতে হয় শুধুমাত্র একটা অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য, যেটা আর অন্য কোনো জায়গায় অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য লাগবে না, ধরো আরেকটা যদি ওই এর ক্লাসে যদি আরেকটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় তাহলে ধরো আরেকবার হচ্ছিল এক্সটেন্ড করে ওইটার প্রপার্টি আবার চেঞ্জ করে আবার হলো অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, দ্যাট মিনস প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা ভাবে আরেকটা মানে ট্যাপ করে একটা ক্লাস তৈরি করে দেন অবজেক্ট ডিক্লেয়ার করতে হচ্ছে। এই যদি তোমার সিচুয়েশন হয় তাহলে শুধু শুধু আরেকটা ক্লাস ডিক্লেয়ার করা এটা একটা টাইম কনজিউমিং, প্লাস হচ্ছিল একটা নাম দিতে হবে সেটা একটা টাফ, এই জিনিসগুলো আমার কোনো মানে মেনটেন করতে হবে। এইটা আমি রিডিউস করার জন্য আমি কী করতে পারি, যখন আমি ওইটার এই অবজেক্টটা নর্মাল অবজেক্ট ডিক্লেয়ার করবো বা এইটার অবজেক্ট ডিক্লেয়ার সময় আমি বডিটা বলে দেবো, ওই ক্লাসের বডিটাকে মানে শেপের ভিতরে যে নন ইমপ্লিমেন্টেড মেথডগুলো আছে সেগুলো আমি এখানে ইমপ্লিমেন্ট করবো, বাদ বাকি জিনিসগুলো কিন্তু এখানে থাকবে। দেখো শেপের কোনো শেপ এখানে কিন্তু আমি বলি দেবো, সে কিন্তু অলরেডি আছে, কারণ হচ্ছে ওই শেপ ক্লাসটাকে আরেকটা হলো ব্যাকগ্রাউন্ডে টেম্পোরারি একটা ক্লাস আছে, যেটা করে ক্লাস এক্সটেন্ড করতেছে এবং যেটার বডি হচ্ছে হলো এই বডি, তাহলে টেম্পোরারি ক্লাস কিন্তু শেপ ক্লাস এক্সটেন্ড করতেছে, তাহলে শেপ ক্লাস যত প্রপার্টিস তার মধ্যে চলে আসছে এক্সটেনশনে এই এলিমেন্টগুলো তার মধ্যে অ্যাড করতেছে। সেখানে চিন্তা করবো যে এখানে হলো একটা টেম্পোরারি একটা ক্লাস আছে যেটার নাম ধরো টেম্প ওয়ান, কিন্তু এটা আমি নাম জানি না, এর জন্য এটার নাম হচ্ছে অ্যানোনিমাস ক্লাস, তবে এটা নাম তোমাকে দিতে হয় না, ওটা আইডেন্টিটি তোমাকে দিতে হয় না। অনেক জায়গায় ইউজ করা হয়। আচ্ছা এক্সেপশন খুবই ইজি জিনিস, ট্রাই ক্যাচ নামে এই ধরনের কিছু কিওয়ার্ড আছে, এগুলো একটু দেখে নিতে হবে যে ট্রাই কি ক্যাচ কি, তারপর হচ্ছে হলো ফাইনালি এ ধরনের কথা কিওয়ার্ডগুলো আছে। ওকে আচ্ছা সাদ ইবনে রৌফ অনেকে আসেন, আবিরুল সরকার, শুভ্র রয় এদেরকে কি চিনো কেউ, এটা মানে সারা জীবন আসেন, জান্নাতুল নাইম, নাসরিন আক্তার, নাজিমুল হক, মাহবুবা, জান্নাত সেনাই, বহিয়া সেনাই, শুভদীপ, আতিকা, আতকিয়া, ইমরুল বাহার, নূর নবী, মেহজাবিন, ফারিয়া হাসান, সাদমান সাকিব, জাহিদ হাসান, রুবিনা আক্তার, তানবীর হোসেন,
ইমাম রেজা, নূর হোসেন, সাদিয়াফরিন মৌ, গাজী সালাউদ্দিন, আসাদুজ্জামান নূর, মেহবুবা সুলতানা, মির্জা সাউদিয়া, এমামুল ইসলাম, সুমাইয়া আরাফ, আফসানা, লুবাবা, শেরিন কামাল, সারা, নাবিলা, চার নম্বরটা বসো বের করো।